জাকাতের সময় আসলে এরা কি করে? জাকাতের শাড়ি আলাদা ভাবে কিনে, জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি নেই। জাকাতের আবার শাড়ি কিসের? জাকাতের আবার লুঙ্গি কিসের? জাকাত মানে কি আমি আপনাকে মালিক বানায় দিলাম? জাকাত মানে হলো যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। এখন আপনি আমার কাছে 10 টাকা পান, আমি আপনাকে 10 টাকা না দিয়ে যদি আমি আপনাকে 10 টাকার চিনি কিনে দিই আপনি নেবেন কি না? না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আমরা আজকের মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়ার অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম, অনেক আলোচকদের আলোচনা আমরা শুনছিলাম। পাশাপাশি আজকের এই দিনে আমরা যারা বঙ্গবাজারের এই বিশাল বড় একটা আর্থিক ক্ষতিতে সম্মুখীন হয়েছে, বিশেষ করে আমি প্রত্যেকটা ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, এখানে এর আগেও আমি বলেছিলাম অনেক প্রোগ্রামে অনেক মাহফিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে উম্মতের উপরে যেই পরিমাণে মুসিবত দান করেন, আল্লাহ পাক কোরআনে বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মানুষের হাতের কামাইটা হচ্ছে তার মুসিবত, অর্থাৎ সে যে মুসিবতটা তার উপরে আসে ওইটা তার হাতের কামাই থাকে। আবার অনেক সময় এই মুসিবতটা সামনে আসতে গেলেও সদকা যাকাত দান ফিত্রা এগুলোর কারণে আল্লাহ পাক ওই মুসিবত থেকে উঠায় নেন। আমরা এই দেশে অর্থনীতির অবস্থা দিন যত যাচ্ছে তত করুণ হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে, বড় লোকরা বড় লোক হচ্ছে। এটার পিছনে অন্যতম দায়ী হচ্ছে জাকাত দেনেওয়ালা যারা, এরা জাকাত দেয় না। জাকাত দেনেওয়ালা যারা, এরা যদি দিত বাংলাদেশে মানুষের খাইতে ফিরতে চলতে এবং বাজার সদাই করতে কোনো প্রকার কষ্ট হতো না। কারণ আমাদের এই দেশে কোটি কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয় এরকম অনেক ব্যবসায়ী আছে, যাদের ট্যাক্সে বাংলাদেশ চলতেছে, সরকার চলতেছে, অসংখ্য মানুষ আছে। কিন্তু জাকাতের সময় আসলে এরা কী করে? জাকাতের শাড়ি আলাদাভাবে কিনে, জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি নেই। জাকাতের আবার শাড়ি কিসের? জাকাতের আবার লুঙ্গি কিসের? জাকাত মানে কি আমি আপনাকে মালিক বানায় দিলাম? জাকাত মানে হলো যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। এখন আপনি আমার কাছে 10 টাকা পান, আমি আপনাকে 10 টাকা না দিয়ে যদি আমি আপনাকে 10 টাকার চিনি কিনে দিই আপনি নেবেন কি না? না, আপনাকে আমি 10 টাকা দিলাম, এখন আপনি 10 টাকা দিয়ে চিনি কিনেন, আলু কিনেন, চাউল কিনেন, ডাউল কিনেন, সম্পূর্ণ ইচ্ছা আপনার। এখন আমি আপনাকে শাড়ি কিনে দিলাম মানে এটা আপনার ইচ্ছাধীন না, এটা আমার ইচ্ছাধীন ছিল, এটা তো জাকাত না, এটা জাকাত নামের ফাজলামি। এই জাকাত আমাদের সমাজের প্রচলনটা উঠে যাচ্ছে, ফিত্রা জাকাত সদকা এগুলো দিন যত কমতেছে তত আজাব গজব মুসিবত বালা এগুলো আমাদের উপরে আসতেছে, এটা স্বাভাবিক বিষয়। এই জন্য ব্যবসায়ীদের জন্য আমরা সর্বপ্রথম দোয়া করি, কারণ এই হাজার হাজার ব্যবসায়ীরা যারা সারা বছর একটা সম্পদকে একসঙ্গে জমা করে এই সময়টা এসে তারা ব্যবসা করে স্বাভাবিকভাবে। রমজানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের রিজিকের দরজা আল্লাপাক খুলে দেন, তার মানে একটা মানুষের রিজিক আল্লাপাক রমজানে বৃদ্ধি করেন, সেটা ব্যবসার মাধ্যমে হোক অন্য কোনো কাজের মাধ্যমে হোক, রমজানে মানুষের রিজিকের দুয়ার খুলে দেন। তো সেখানে যারা ব্যবসায়ীরা এত কোটি কোটি টাকা, এরা দেখতেও কষ্ট লাগতে, একটা মানুষের চিৎকার হাহাকার এটা একটা পাষাণ হৃদয়কেও গলায় দিচ্ছে। যারা ব্যাংক থেকে 70 লাখ, 1 কোটি, 2 কোটি, হ্যাঁ বউয়ের গহনা পর্যন্ত বিক্রি করে, গহনা বিক্রি করে পর্যন্ত দোকানের মাল উঠে, এটা স্বাভাবিক বিষয়। ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে তার হিসাব থাকে, আমি 10 লক্ষ টাকা ধার করে যদি দোকানে মাল উঠাই আমার ওখান থেকে 15 লাখ টাকা ফিডব্যাক আসবে। এখন যেই লোকটা কোটি কোটি টাকার বিজনেসম্যান সে তো এখান থেকে হয়তো আজকে আবার আগামীকাল ঘুরে দাঁড়াইতে পারবে, কিন্তু যে লোকটা মাত্র শুরু করেছে তার হবে কি অবস্থা? এরকম ওই যে সকালবেলার ধনীর তৈ ফকির সন্ধ্যাবেলা, আমাদের এই কথাটা একদম বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে। দেখেন, সম্পদ আল্লাহ পাকের এভাবেই, সকালে থাকবে বিকালে থাকবে না, কিন্তু এই সম্পদের স্থায়িত্ব যদি কেউ করতে চায় অবশ্যই তাকে সদকা দান জাকাত এগুলো ঠিকমতো দিতে হবে, কারণ এগুলোর মাধ্যমে সম্পদ পবিত্র হয় আর পবিত্র জিনিসকে আল্লাহ পাক কোনোদিন ধ্বংস করবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন। এবং তোমরা জাকাত সদকা আনেওয়ালা যে মুসিবত আছে এই আনেওয়ালা মুসিবতকে সদকার মাধ্যমে আনেওয়ালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়, জাকাতের মাধ্যমে আনেওয়ালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেন। তো সুতরাং এই বঙ্গবাজার সহ সারা বাংলাদেশে অসংখ্য মার্কেটগুলোতে আমরা দেখেছি আগুন লাগতে, পুড়ে যেতে, জানি না আল্লাহ আলম এটার পিছনে কারো হাত থাকলে তাদের বিচার আল্লাহ পাক করবেন, আর যদি এটা আল্লাহর তরফ থেকে হয় তা আল্লাহ পাকের কাছে আমরা চাই যে আল্লাহ
যে বিপদটা তুমি দিয়েছো এই বিপদ থেকে ঘুরে দাঁড়ানোর মতো শক্তিও তাদেরকে দান করো। তাহলে আমরা এদেরকে দেখে দশজন শিখব। ঘটনা কেন? ঘটনা মানুষকে শিক্ষা দেয়, ঘটনা মানুষকে ভবিষ্যতের সামনের রাস্তাকে পরিচালনা করার জন্য শিক্ষা অর্জন করায়। আমরা শিখব যারা ব্যবসায়ীরা এখন রমজানে ব্যবসা করতেছেন, যারা বাংলাদেশের ঢাকা শহরে অসংখ্য মার্কেট, হাজার হাজার মার্কেট, প্রত্যেকটা মার্কেট সাত সজ্জায় সজ্জিত, জানা যায় না আজকে যেই মার্কেটে মানুষ ভরা কালকে সেই মার্কেট পুরো ছাই হয়ে গেছে, এরকম একটা অবস্থা বঙ্গবাজারে যদি হতে পারে অন্য জায়গায় মাযাল্লাহ লা না করুক। কিন্তু আমি প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদেরকে এই কথাটা বলতে চাই, আপনারা দয়া করে রমজানে আপনাদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব একদম ক্যালকুলেশন করে জাকাত যারা পানওয়ালা যোগ্য এদেরকে দেন। দান সৎকা 10 টাকা যদি হয় প্রয়োজনে 2 টাকা বাড়ায় দেন, ইনশাআল্লাহ আপনার সম্পদ কমবে না, বাড়বে। এই সৎকা জাকাত এগুলো যদি ঠিকমতো আদায় করেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আসমান থেকে এই সমস্ত বিপদ আপদ মুসিবত এগুলো ইনশাআল্লাহ দূর করে নেবেন। তা আমরা দোয়া করি বঙ্গবাজারের প্রত্যেকটা ব্যবসায়ীদের জন্য আল্লাহ পাক তাদেরকেও ঘুরে দাঁড়ানোর তৌফিক দেখ এবং সবর করার তৌফিক দেখ। পাশাপাশি যারা আছেন, আপনারাও যারা সামনে বসা আছেন, আপনাদেরও যদি জাকাত ফরজ হয় অবশ্যই আপনারা জাকাত রমজান মাসে ক্লিয়ার করবেন, সৎকা বিশেষ করে দান করবেন। কারণ রমজানে রসুল সাল্লাহ আসলামের অন্যতম আমলের মধ্যে অন্যতম একটা আমল বেশি বেশি রসুল সাল্লাহ আসলাম দান করতেন, সৎকা করতেন। তো রমজানে আমরা যদি 1 টাকা সৎকা করি কয় টাকার সওয়াব? শুধু 70 নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের নেক এক নেকের কাজ কেউ করলে ওইটা 10 গুণ বৃদ্ধি করবে, আর রমজানে সেটা আরও 70 গুণ, তার মানে 700 গুণ। 1 টাকা দান করবেন, 700 টাকার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাদেরকে দান করবে। এই জন্য আমি আপনি প্রত্যেকেই রমজানে বেশি বেশি সৎকা করার চেষ্টা করব, বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করব। বাস আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।